গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব 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 ভালো আছি আজকে হচ্ছে সানডে তো সকাল থেকে নিজের ভিডিওটা স্টার্ট করে দিলাম ইচ্ছে ছিল স্যাটারডেতে ব্লগ কন্টিনিউ করার দিয়ে ভাবলাম যে না ব্যাপারটা একটু এরকম টাইপের করি যে স্যাটারডে ব্লক যাবে বাট আমি ছুটি নেব আর সানডেতে ব্লক যাবে না বাট আমি কাজ করব তো ঠিক এরকমভাবেই কাজ শুরু করে দিয়েছি আর সব থেকে প্রথমে এই আয়নার সামনেটা একটু ধুলো দূরে পড়েছিলো তাই ভাবলাম এখান থেকেই কাজটা আরম্ভ করি তো দেখো ডাস্টিং ক্লিনিংয়ে আমি লেগে পড়েছি আর তার সাথে আনটিও চলে এসছে তা আনটি এখানে নিজের ঘরটার পুজছে আর তোমরা সবাই জানো আমি প্রতিদিন সব কিছু সরাই আবার সব কিছু জায়গায় রাখি তো ওটাই করছি আন্টি ডাইনিংটা পোছার পর কিচেনে চলে গিয়েছে সেই টাইমটুকুতে আমি আবার সব সেট করছি বিকজ ডাইনিংয়ের একটা দিকই হয়েছে আরেকটা দিক আবার আন্টি এসে করে নেবে অ্যাকচুয়ালি আজকে না ফ্রেন্ডস আমরা যাব অক্ষরধাম মন্দির দিল্লিতে অক্ষরধাম মন্দির একটা এমন জায়গা স্বামী নারায়ণের মন্দির মানে আমি যতবারই যাই কি বলবো কখনো আমার মন ভরে না বারবার মনে হয় যেন যাই আবারও যাই আর অনেকবার গেছি তো দেখো ফ্রেন্ডস এখানে এতগুলো জিনিস ফেলতে হবে না না দাঁড়াও এই চশমাটা রিমোটটা সরিয়ে নিই কলিংটা সরিয়ে নিই বাকি এইগুলো এগুলো কিন্তু সব শেষ হয়ে গেছে মাম্মাম এখানে উঠেই বলছে মাম্মা মাাম কখন যাব। কোথাও যদি বলি বাবু যাব সকাল থেকে ফলো আপ স্টার্ট হয়ে যায় তা যে কুর্তিটা পরে যাব মাকে বললাম মা একটু সেলাই করে দাও আমার শাশুড়ি মা কিন্তু খুব সুন্দর সেলাই পারে মানে মাঠ সেলাইয়ের টিচার ছিলেন এখন আর মা কাউকে শেখায় না মানে বহুদিন হয়ে গেছে যেহেতু আমরা সবাই দিল্লিতে একসাথে থাকি তবে মায়ের হাতের কাজ কিন্তু দুর্দান্ত খুবই সুন্দর কুরু এত সুন্দরভাবে সব কিছু বনে না আমিও কিন্তু শিখেছি মায়ের কাছে তবে মায়ের মতো পারি না কিন্তু মা খুব সুন্দর পারে তা মা এখানে ঘরেই কুর্তিটা মুড়ে দিল তা তারপর আমি চলে এসেছি এখানে আলু ভাজবো সেই জন্য আলু ধুতে মানে আজকে আমাদের বাড়িতে যে জলখাবারটা হবে এই প্রথমবার বোধহয় আমার মেয়েরা খাবে এর আগে কখনো আমার মেয়েরা এই জলখাবার খায়নি অ্যাকচুয়ালি ফ্রেন্ডস এই যে বললাম আকসারধাম যাবো সেই কারণে না একটু জলদি করে পরে জলখাবারটা বানাচ্ছি মানে জলখাবার যদি একটু লেট হয় দুপুরের খাবারও লেটই হয় দিয়ে পরে ওই ভরা পেটে বেরানো যায় না মামা মেয়ে নিয়ে তিনবার হলো কিচেনে এসছে মা খিদে পেয়ে গেছে তাই বললাম ঠিক আছে বেটা দিচ্ছি আলুটা আর আমি কি করব আমি তো ওভেনে চাপিয়েছি তা ভাজা হয়ে গেছে দেখো মুড়ি ভুজিয়া একটুখানি আচারের মশলা আর তার সাথে আলু ভাজা তোমরা কে কে এরকম খাবার পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও আমার কিন্তু খুব ভাল লাগে তবে সত্যি কথা বলতে এখনকার দিনে এই সব খাবার আমরা ভুলে গেছি মেয়ে খেয়ে কিন্তু ফিডব্যাক এটাই দিল কি দারুণ হয়েছে তা বললাম কখনো কখনো বেটা এরকম খেতেও হবে বলছে যে হ্যাঁ মা আমি খাবো তা দুই মেয়ে কিন্তু বেশ এনজয় করলো তো আর বেশি টাইম লাগাইনি ঝটপট চলে এসেছি রাজমা আর বানিয়ে পরে সবাইকে ভাত দিয়ে দিচ্ছি মোটামুটি ভিডিওটা আমি এডিট করে দেখাচ্ছি তো তাই তোমাদের মনে হবে যে জলখাবারের পরেই লাঞ্চ অ্যাকচুয়ালি ফ্রেন্ডস এর মাঝে কিন্তু মোটামুটি এক দেড় ঘন্টা দু ঘন্টা পেরিয়ে গেছে বাট ওই আর কি আজকে অত ডিটেলসে ভিডিও করিনি বিকজ সানডে তো একটু ছুটি ছুটি মুড কীরকম তাই এখানে রাজমা যখনই আমি দিই বাটিতে দিতে না ঠিক মন করে না রাজমাটা যেন চাওয়ালের উপরেই ভাল লাগে তবে হ্যাঁ বাবা মাকে দিয়েছি বাটিতে তাই যে রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন ঠিক বিকেল চারটা তা আমরা ভাবলাম যে চলো টাইম হাতে নিয়েই বেরাই কারণ হচ্ছে আমরা লাইট শোটা যে থাকে ওইখানকার সেটাও আমরা এনজয় করতে চাইছিলাম তো একসার দামে যখনই যাই ওখানকার খাওয়া দাওয়া বই কেনা সেগুলোতে অনেকটা টাইম লেগে যায় তো সব থেকে প্রথমে পেট্রোল পাম্পে চলে এলাম আমরা পাওয়ারটা ভরি তো এখানে ভরিয়ে নিয়ে পরে বেরিয়ে যাব অনেকটা দূরের রাস্তা তো যদি বাই চান্স শেষ হয়ে যায় তবে অনেকটা দূর বললেও খুব একটা দূর নয় চারটের সময় বেরিয়ে পরে ভাবছিলাম যে আরেকটু দেরিতে বেরালো হতো বিকজ ব্যাপারটা কী হচ্ছে না ফ্রেন্ডস আমাদের ঘর থেকে মোটামুটি ম্যাক্সিমাম কুড়ি থেকে পঁচিশ মিনিট বা তিরিশ মিনিট তার বেশি আর কি লাগে না কোথাও যদি একটুখানি ট্রাফিক পেয়ে তাই তাহলে হয়তো সেই ক্ষেত্রে একটু টাইম লেগে যায় তো এই যে বর এখানে লোকেশানটা দিয়ে দিলো এবার চলো লোকেশান থেকে ধরে ধরে পৌঁছে যাই তো এখান থেকে মোটামুটি বারো কিলোমিটার পর্যন্ত দেখাচ্ছিলো তা এই যে বৈশালীর এই রোডটা এই রোডটা ধরে আমরা সিধা চলে যাব কোনো এদিক ওদিক মুড়ব না অনেকটা দূর আগে গিয়ে পরে আমাদেরকে মুড়তে হবে তো এই এক অক্ষরধাম মন্দির না ফ্রেন্ডস এর আগেও আমরা প্রচুরবার গেছি তো এই যে এখানে মামামের সাথে গল্প করছি আর মামাম হচ্ছে সব সময় আমার সাথে ও বসবে ও পেছনে বসবে না মানে যখন ওর মনে হয় কি যে না মাম্মাম আমি তোমার সাথে কারণ ওর অ্যাকচুয়ালি মেন কথা আমি বলে দিচ্ছি ওই মামি একটু ফটো ভিডিও রিলস এগুলো বানাই তো তা সেগুলো ওর ভালো লাগে ভালো তো বাবুরও লাগে বাট বড়োবাবু ব্যাপারটা বোঝে মানে সামনে তার আর অতজনকে নিয়ে বসে যায় না আমি না অ্যাকচুয়ালি ফ্রেন্ড সামনে বসাতে চাই না ওর বাবা বলে বাবুরা পেছনেই বসুক বাট ওই আর কি শুনবে না মাম্মাম তো এখানে বসে বসে আমার সাথে গল্প করছে আর অনেকক্ষণ ধরে কী যে চিন্তা করছিলো আমি জানি না দিয়ে পরে ফাইনালি ওর চিন্তা ভেঙেছে তা এখানে আমরা ফ্রেন্ডস এখন যমুনা ব্রিজ এটা বাট এখানে আমরা ভুল ভুলবশত চলে এসেছি আমাদেরকে নিচেই টার্ন নেবার ছিল বাট সেটা আমরা বুঝতে পারিনি অ্যাকচুয়ালি ব্যাপারটা কি না এই ফার্স্ট টাইম আমরা নিজের গাড়িতে করে স্বামী নারায়ণের দর্শন করতে আসছি এর আগে অনেকবারই গেছি ফ্রেন্ডস এই স্বামী নারায়ণ মন্দির আকসারধামে মানে আমার কখনো মন ভরে না তা প্রতিবারই গিয়ে পরে মানে ভাবতাম আর বলতাম কি হ্যাঁ এবারে নিজের বাড়ি করে দিও ভগবান নিজের গাড়িতে আসবো এরকমভাবে সবসময় বলতাম তো এই প্রথমবার ফ্রেন্ডস নিজের গাড়ি নিয়ে আসছি খুবই ভালো লাগছে তা সেই কারণেই রাস্তাটা একটু গুলিয়ে ফেলেছি কারণ এর আগে সবসময় ওই আমরা মেট্রোতেই এসেছি তা যাই হোক গুলিয়ে ফেললেও খুব একটা অসুবিধা হয়নি ওই ইউটার্ন নিয়ে পরে সাথে সাথে বার পেয়েও গিয়েছিলাম অ্যাকচুয়ালি না গাড়ি চালাতে চালাতে বরেরও আইডিয়া বেশ ভালোই হয়ে গেছে তো ওরকমভাবে কোনো অসুবিধা হয় না আর মানে এবার তো প্রায় রেকর্ডই ব্রেক করে দিয়েছে যখন ওই বাবুর আগে টিউশন ম্যামের বিয়েবাড়িতে গিয়েছিলাম আমাদের ঘর থেকে প্রায় মানে দু দু আড়াই ঘন্টার রাস্তা তো ও বেশ সুন্দরভাবে ড্রাইভ করে রাস্তা চিনে চিনে নিয়ে গেছে আর গুগল ম্যাপ তো আছেই সাথে লোকেশান ডালবো আর চলে যাবো তা আমরা কিন্তু একদম আক্সারধা মন্দিরের সামনে চলে এসেছি তো ফ্রেন্ডস তোমাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি আর হ্যাঁ এর জন্য আগের থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমি কি করব আমি যদি সত্যি বলছি দেখাতে পারতাম আমার খুব ভালো লাগতো বিকজ এত সুন্দর সত্যিই মন ভরে না মানে ভীষণই সুন্দর আর এই যে পার্কিংয়ের অবস্থা কত গাড়ি অলরেডি লেগে আছে তবে আমরা কিন্তু খুব সুন্দর জায়গা পেয়ে গিয়েছিলাম এই স্বামীনারায়ণ মন্দিরে না অ্যাকচুয়ালি মানে খুবই হাই সিকিউরিটি এখানে মোবাইল ফোন ভেতরে অ্যালাউ থাকে না মানে জমা দিয়ে দিতে হবে যারা নিয়ে যায় তা প্রথমবার যখন এটা হচ্ছে এন্ট্রি ফ্রেন্ডস তো প্রথমবার যখন এসছিলাম আমরা তো জানতাম না তো মোবাইলটা জমা দিয়ে দিয়েছিলাম তারপরের বার থেকে মোবাইল নিয়ে আসতামই না যখন মেট্রোতে আসতাম আর এইবারে তো মোবাইল নিয়ে এসছি তবে মোবাইলটা গাড়িতেই রেখে দিয়েছিলাম তো এই যে রাত্রেবেলায় একটু এরকম লাগে মন্দিরটা চেষ্টা করছিলাম একটুখানি মানে জুম করে দেখাবার তো দেখো মানে দারুণ লাগে আর নেটে সার্চ করলে তো অনেক ফটোই পেয়ে যাবে তা আমরা বেশ অনেকটা টাইম প্রায় চার সাড়ে চার ঘন্টা আমরা ভেতরে ছিলাম আর এখানে আস্তে আস্তে দেখছি সাইবাবাও ঘুমিয়ে পড়েছে অনেকটা রাত হয়ে গেছে তো তা বাড়ির প্রায় সামনে পৌঁছেই গিয়েছি তা এখন মোটামুটি টাইম হচ্ছে এই নটা বেজে আটত্রিশ মিনিট তো দেখো প্রায় পনেরো দশটা বাজতে চললো এখন আবার আমরা যাচ্ছি চিকেন টিক্কা নিতে মানে আগে দিনই দেখে এসেছিলাম তো আগের দিন তো স্যাটারডে ছিল আর কি ভালো কপাল আমাদের ফ্রেন্ডস আমরা যেখানে ঘর কিনেছি মানে আশেপাশে সব জায়গা মানে আশেপাশে দেখছি দারুণ দারুণ দোকান খুলে গেছে যেগুলো আমাদের খুবই প্রিয় তো এই চিকেন টিক্কা তারপরে চিকেন ওটাকে কি বলে তান্দুরি তান্দুরি না আমি খাইনি ফ্রেন্ড সত্যি কথা বলছি এর আগে কখনও টেস্ট করিনি তবে হ্যাঁ এবার কিন্তু করব আর আমি কেন আমার বড়ো করেনি বিকজ আমরা না বাইরের চিকেন টিকেন অতটা মানে মানে নিজেদের জন্য এলাও করি না যে না ব্যাপারটা পরিষ্কার পরিচ্ছন্ন তবে ইনারা দেখছি খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন করে রেখেছে তা বর হাত দিয়ে দিয়েছিলো তাই সেই কারণে হাতটা ধুয়ে দিলাম ওর আর ওদিকে বাবা ধরে নিল মানে চিকেন তো একটু ছোয়াছুয়ের ব্যাপার থাকে ওই যেটা আর কি লাস্ট ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম মানে চিকেন মানে এক্সট্রা ছোঁয়াছুঁয়ের ব্যাপার আছে তো মাম্মা এখানে প্রায় ঘুমিয়েই পড়েছে তা ঠিক আছে কোনো ব্যাপার না ঘরে গিয়ে উঠে যাবে আর এখানে রসগোল্লা নিয়ে এসেছি আকশের ধামের প্রতিটি খাবার এত সুন্দর যে কি বলবো আর এই মিষ্টিগুলো ওয়েস্ট বেঙ্গলকে ফেল করে দেবে এই প্রথমবার বলছি ফ্রেন্ডস এতদিন তো ওয়েস্টবেঙ্গলের খুব নাম করেছি তবে আজকে বলবো একসার ধামের যে মিষ্টি ওয়েস্ট বেঙ্গলকে ফেল করে দেবে মানে অসাধারণ টেস্ট আর এই যে চিকেন টিক্কি এই চিকেন টিক্কি না টিক্কা আরে ভুল বললে একটুখানি আমাকে মানে কমা করে দিও তো যাই হোক তো এখানে হচ্ছে বর এই যে বসে গেছে চিম্পু চিম্পু মা কিন্তু ফ্রেন্ডস সেকেন্ড টাইম নিয়েছে মানে এত সুন্দর খেতে আর বাচ্চাদের হিসাবে বানানো ছিল ঝাল ঢাল একদম ছিল না তাই এখানে সবাই মিলে রুটি চিকেন টিক্কা আর পিঁয়াজ আমরা খেয়ে এনজয় করলাম সানডে মানে রাতটা এরকমভাবেই তো দেখো ফ্রেন্ডস সকাল থেকে রাত অবধি আজকে এরকমভাবে ব্লগ শেয়ার করলাম তো কীরকম লাগলো তোমরা জানিও তবে হ্যাঁ আবারও বলছি অক্সার মন্দিরে যদি কোনোদিন নিয়ে যাওয়ার সুযোগ পাই আমি একদম যাবো তবে আজকে আমার খুব খারাপ লাগছিলো মানে ক্যামেরা করে করে এমন একটা অভ্যাস হয়ে গেছে না যেখানে যেটাই দেখছি এই ক্যামেরাটা অন করো অ্যাকচুয়ালি ক্যামেরা মানে ফোনটা হাতেই নেই তো চলো এবারে শুয়ে পড়বো ভীষণ থেকে গেছি তো যদি কিছু ভালো লেগে থাকে সাপোর্ট করো এই অক্সারধাম মন্দির যে শুধু আমার বা আমার বড়ের প্রিয় এমনটা কিন্তু নয় ফ্রেন্ডস আমার দুই মেয়ে ভীষণ মানে চিম্পুকাল ফার্স্ট টাইম গিয়েছিল ভীষণ এনজয় করেছে আর চম্পক তো মানে করেই করে আর বাবা মাও বেশ অনেকবার গেছে তাও বলে খুব সুন্দর তা তারই সাথে সাথে কিন্তু আমার মা মেজো কাকা পুনু ইভেন মনীষা যারা যারা গেছে সবাই বলে নাকি খুবই সুন্দর মনটা এত শান্তি লাগে যে কি বলবো তা ওখানে তো ফ্রেন্ডস মোবাইলটা অ্যালাউ থাকে না ক্যামেরা মোবাইল কিচ্ছু অ্যালাউ থাকে না সেই কারণে ওখানে আমরা যতবারই গেছি ততবারই ফটো তুলেছি তো আগের ফটোগুলো তো অ্যাড করলামই তার সাথে আজকে যে আমরা ফ্যামিলি ফটো তুলেছি সেটাও অ্যাড করে দিলাম কীরকম লাগছে জানিও তা চলো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা